ব্যক্তিগত জীবন নিয়ে হর হামেশাই আলোচনায় থাকেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশেষ করে তার প্রেম সংসার বিচ্ছেদের খবর নিয়মিত সংবাদে শিরোনাম হয়। একে একে তিনটি সংসার ভাঙনের পর এই অভিনেত্রীর নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী অভিরূপনাথ চৌধুরীর সঙ্গে। দেড় বছরের সংসারের পর রসুনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শ্রাবন্তী। এরপরই খবর ছড়ায় নিজের আবাসনের এই বাসিন্দা ব্যবসায়ী অভিরূপনাথ চৌধুরীকে মন দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তব জীবনেও বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা মেলে দুজনের। এই ব্যবসায়ীর সঙ্গে লিফিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী, সেই গুঞ্জন ছড়ায় নেতদুনিয়ায়। তবে গত কয়েক মাস আগে হঠাৎ করেই সম্পর্ক ভাঙন ধরে এই জুটির। এরপর ইনস্টাগ্রামেও আনফলো করে দেন একে অপরকে। শোনা যায় তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সে সময় শ্রাবন্তী বলেছিলেন, আমরা একই আবাসনে থাকি, এখনও ভালো বন্ধু, কোনো বিচ্ছেদ হয়নি, অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি। তবে বাস্তব ছবিটা একদম অন্যরকম, এখন নাকি দুজনের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। এমনকি শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের কথা ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিরূপ, খুঁজে পেয়েছেন তার মনের মানুষকে। শুক্রবার ইনস্টাগ্রামে এক তরুণীকে জড়িয়ে ছবি প্রকাশ করেছিলেন তিনি, ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। জানা গেছে অভিরূপের প্রেমিকার নাম শেলি, বর্তমানে তার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। প্রসঙ্গত, রসুন শ্রাবন্তীর ডিভোর্স মামলা আপাতত আদালতে বিচারাধীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছেন, চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন তিনি, নিজের মতো করে জীবন কাটাতে চান, ক্যারিয়ার আর ছেলেই এখন তার জীবনের একমাত্র প্রাধান্য।